বিচার বিভাগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মামলা ষোড়শ সংশোধনী, যেটা আমরা হাইকোর্ট আপিল বিভাগে আমাদের পক্ষে রায় হয়েছিল, অর্থাৎ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বহাল রেখে সেটির ব্যাপারে সরকার একটা রিভিউ দায়ের করেছিল, যেটা দীর্ঘদিন থেকে শুনানিতে আসছিল, শুনানি হয় নাই। এখন নতুন প্রেক্ষাপটে যেহেতু মাননীয় প্রধান বিচারপতি নিউলি অ্যাপয়েন্টেড, অন্যান্য বিচারকরা অ্যাপয়েন্টেড, সেই জন্য আমি এটা মেনশন করেছিলাম যে আজকে যেহেতু লিস্টে টপে আছে, তা লার্নেড অ্যাটর্নি জেনারেল ছিলেন, উনি বললেন যে ওনাদের একটা ইনস্ট্রাকশন দরকার আছে, কারণ উনি তো নিউলি অ্যাপয়েন্টেড। তো এই জন্য আপনার শুনে কোর্ট বললেন যে ঠিক আছে, এটা আমরা শুনবো, তবে ওয়ান উইক আপনার ভ্যাকেশন, অর্থাৎ আমাদের যে এই ভ্যাকেশন আসতেছে লং ভ্যাকেশন, এরপরে এক সপ্তাহ পরে এটা শুনানি হবে, এবং আমরা আশা করি যে শুনানিতে এখন হবে তাড়াতাড়ি। যেটার মধ্যে গ্রাউন্ড নেওয়া হয়েছে 99, মানে 99টা গ্রাউন্ড আমি বিশ্বের কোন ইতিহাসে কোন মামলায় এরকম পাইনি। রিভিউতে গ্রাউন্ড হবে, রিভিউ মানে একটা লিমিটেড স্কোপ, হয়তো আদালত আগে যে রায় দিয়েছে সেখানে কোনো ভুল করেছেন বা কোনো তথ্য ছিল না, তথ্য থাকলে রায়টা পরিবর্তন হবে, এইরকম একটা তথ্য। তাই 99টা যেখানে গ্রাউন্ড দেওয়া হয়েছে সেখানে এটা অর্থই হলো যে আপিলে তারা যেটা বলছে সেইগুলোই এখানে আছে। অতএব সেক্ষেত্রে আমরা আগে যেভাবে প্রস্তুতি রেখেছি যে এই রিভিউটা চলবে না, এটা খারিজ হওয়ার জন্য আমরা আবেদন করব, এবং এখনও একই ধরনের পরিকল্পনা আমাদের আছে। এটা তো জুডিশিয়ারির ইন্টারেস্টে, এটা তো ব্যক্তিগত কারো ইন্টারেস্টটা, কারণ বিচার বিভাগকে যদি স্বাধীন না রাখতে পারেন, বিচার বিভাগের যদি মেরুদণ্ড ভেঙে দেওয়া হয় যেটা আগে হয়েছিল, তাহলে বিচারকরা স্বাধীনভাবে কাজ করতে পারবে না, এই জন্য এটা খুব জরুরি। ওকে।